আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। লাল শাক ভাজার খুব সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব আজকে। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব অল্প সময়ে এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার লাল শাক ভাজা। তো আমি এখানে কিছু গার্ডেন ফ্রেশ লাল শাক নিয়েছি। আমি মাত্রই এটাকে গার্ডেন থেকে তুলে এনেছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এভাবে করে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তাতে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ আমি ফালি করে দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন। তো এই পেঁয়াজ এবং কাঁচা মরিচটাকে আমি একসাথে কিছুক্ষণ ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এই শাকটা থেকে যে পানিটা উঠে আসবে তাতে শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি শাকটাকে ভালোভাবে একটু নেড়ে দিয়ে এখন এটাকে কিছু সময়ের জন্য ঢেকে এবং চুলার আগুনটা অল্প আঁচে রেখে আমি এটাকে রান্না করে নিব। এখন আমি শাকটাকে ঢেকে দিচ্ছি এবং প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রান্না করব। তাতে করে শাকের ভেতর থেকে পানিটা একদম বের হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন শাকের ভেতর থেকে যথেষ্ট পানি বের হয়েছে এবং এই পানিটা দিয়েই পুরো শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে দেখা যাচ্ছে পানিটা একদমই শুকিয়ে গেছে, শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ভেসে এসেছে। তো আমি আর হয়তো 2-1 মিনিট শাকটাকে রান্না করে নেব। আমি একটা স্প্যাচুলা দিয়ে শাকটাকে একটু ভালোভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। শাকের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোকে আমি ভেঙে দিচ্ছি। এই শাকটা যেহেতু আমি একদম ফ্রেশলি গার্ডেন থেকে তুলে এনেছি তো আমি আসলে ডাটাগুলো ফেলে দেইনি, আমি ডাটাগুলো সহই নিয়েছি এবং এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার শাকটা প্রায় হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে এসেছে। এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে আসবে ততক্ষণ আসলে এটা চুলার উপরেই রাখতে হবে এবং চুলার আগুনটা একদমই ডিম করে রাখতে হবে যাতে করে শাকটা পুড়ে না যায়। তো আপনারা চাইলে এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন, তাতে করে আরও সুন্দর একটা ফ্লেভার হয়তো আসবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার লাল শাক ভাজা। খুব সহজে এবং অল্প কিছু উপকরণে এবং অল্প সময়ে আপনারা এটি তৈরি করে ফেলতে পারেন। এটি যথেষ্ট সুস্বাদু খেতে এবং খুবই স্বাস্থ্যকর। অনেক সময় বাচ্চারাও খেতে চায় না, পছন্দ করে না লাল শাক। তো আপনারা যদি এভাবে করে একটু বাচ্চাদের তৈরি করে দেন দেখবেন বাচ্চারাও পছন্দ করবে এবং এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ।